আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শীতের পিঠাপুলির আরেকটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাচ্ছি চিতই পিঠা। চিতই পিঠা তৈরি করতে প্রয়োজন হয় ফ্রেশ চালের গুঁড়ি, যেটা আমাদের বাসায় সচরাচর থাকে না বা তৈরি করাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য। তাই বাজার থেকে কিনে আনা গুঁড়ি দিয়ে কিভাবে বাসায় ফুলকু চিতই পিঠা তৈরি করবেন আজকের রেসিপিতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আশা করবো রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। তো চলুন শুরু করে দিই। এখানে আমি একটি মিক্সিং বাউল নিয়ে নিয়েছি আর এতে আমি এখন দিয়ে দিচ্ছি বাজারের কেনা গুঁড়ি। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করছি। আশা করি গুঁড়িটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে গুঁড়িটা কি পরিমাণ শুকনো গুঁড়ি। আর বাজারের কেনা গুঁড়িগুলো কিন্তু ওরা চাল কিন্তু ধুয়ে তারপরে ভাঙায় না, চালটা কিন্তু একদম শুকনো থাকতেই ভাঙায়। তো এই গুঁড়োটা কিন্তু একদমই শুকনো একটা গুঁড়ি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি দিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটা তৈরি করতে আমাদের প্রয়োজন হবে হালকা কুসুম গরম পানি। তো আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথম পর্যায়ে বেশি দিব না, আমি মোটামুটি একটা লিকুইড মতো ডো তৈরি করা যায় এমন পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকম হবে। তো এখন এই পর্যায়ে এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য ঠিক এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তারপরে দেখবেন এই ডোটা অনেকটাই এরকম টাইট হয়ে এসেছে, তার মানে ডোটা যে শুকনো ছিল এই ডোটা অনেকটাই পানি টেনে নিয়েছে। আর পানি টেনে নেওয়ার কারণে ডোটা এখন আগের থেকে অনেক বেশি ড্রাই হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি এর ভিতরে আবারও কুসুম গরম পানি অ্যাড করছি। আমি পানির পরিমাপটা একদম ব্যাটারটা তৈরি করার পরে লাস্টে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, পানি কিন্তু কম বেশি লাগতে পারে। তো এখন আমি আবার যেটুকু পানি দিয়েছি তারপরে এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এইরকম ঘন থাকা অবস্থায় ব্যাটারটাকে আরও 1 মিনিটের জন্য এইভাবে হাত দিয়ে ফেটে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মাখানো স্টেপগুলো দর্শক অবশ্যই ফলো করবেন, এতে করে আপনার পিঠা কিন্তু ফুলকো হতে সাহায্য করবে। আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবেই পিঠা ফোলাতে পারবেন না। তো আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আমি আরও কিছুটা পানি দিয়েছি, এতে করে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে এসেছে। এখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। দর্শক 30 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটাতে আমার যতটুকু পানি প্রয়োজন ছিল ততটুকু আমি দিয়ে নিয়েছি। এখানে প্রায় আমার 3 কাপ পরিমাণ পানি লেগেছে। আর চিতই পিঠার ব্যাটারটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, কিন্তু পাতলা দিকে কিন্তু এর পাল্লাটা বেশি ভারী থাকে। আপনাদের পিঠা যদি একান্তই না ফোলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আপনারা 3 কাপ চালের গুঁড়ির জন্য 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এখন আমি এই পিঠাটা তৈরি করব। তবে পিঠা তৈরির আগে পিঠার ছাঁচটা কীভাবে রেডি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আজকে আমি পিঠা তৈরি করব এই ধরনের ছাঁচগুলোতে। এগুলি লোহার ছাঁচ, এগুলি আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। আপনারা এরকম লোহার ছাঁচ অথবা মাটির পাত্র অথবা আপনারা চাইলে ননস্টিকের ফ্রাই প্যানে কিন্তু এই চিতই পিঠা তৈরি করতে পারেন। তবে যেটাতেই তৈরি করুন না কেন, তার জন্য প্রয়োজন হবে একটি ঢাকনা। আর ঢাকনাটা অবশ্যই পাত্রের সাথে খুব মিল মতো ঢাকনাটা হতে হবে, যাতে ঢাকনাটা দেওয়ার পরে ভিতর থেকে কোনো রকম বাষ্প না বের হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাগুলো ঠিকঠাক মতো ফুলবে না। যদি আপনার ছাঁচটা নতুন হয় সেক্ষেত্রে আমি আপনাদের কিছু টিপস দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার ছাঁচটা একদমই নতুন, সেক্ষেত্রে আপনি ছাঁচটা চুলায় বসিয়ে দিবেন এবং উপরে কিছুটা তেল ব্রাশ করে দিবেন, যেমনটা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন। এইভাবে 20 মিনিটের জন্য এই ছাঁচটাকে মিডিয়াম হিটে পুড়তে দিবেন চুলার উপরে। এতে করে যেটা হবে, ছাঁচটা খুব ভালোভাবে পুড়বে এবং ছাঁচের গাটা বেশ তেলতেলে হয়ে যাবে, পরবর্তী পিঠা তুলতে সুবিধা হবে। দর্শক, আমার এই ছাঁচটা আমি ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে। হাই হিটে কিন্তু আপনার ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ছাঁচটা যদি ঠিকঠাক গরম না হয় তাহলে কিন্তু আপনার পিঠা হতেই যাবে না। ছাঁচটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠার ব্যাটারটা আরও একবার খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি, তারপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার জ্বালটা মিডিয়ামের থেকে সামান্য একটু কমে রাখবেন,
2 মিনিট, জাস্ট 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পরে দেখবেন আপনার পিঠাগুলো এরকম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। প্রথম পেঁজের পিঠা হিসেবে ভালোই ফুলেছে। প্রথম পেঁজের পিঠা হয়তো বা অনেক সময় দেখবেন যে ফুলতে চায় না ঠিকঠাক মতো, তো হয়তো বা 2-1টা নাও ফুলতে পারে, এতে মন খারাপের কিছু নাই। পরবর্তী যে যত পিঠে আপনি বানাবেন সব পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো আমি পিঠাগুলো এরকম একটি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাটার নাইফ ইউজ করতে পারেন। আমার কাছে এরকম খুন্তি দিয়ে তুলতে কমফোর্টেবল মনে হয়, তাই আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এখন এই ছাঁচটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর ফুলেছে আর কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শক, আর পিছনটা কিন্তু একদমই পুড়ে যায়নি। তো এই পর্যায়ে একটি ভিজা কাপড়ের সাহায্যে আমি ছাঁচটাকে খুব ভালোভাবে সুন্দর করে মতো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি ছাঁচটাকে ভালোভাবে গরম করে সেকেন্ড ব্যাচের পিঠাগুলো আবার দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, সেকেন্ড ব্যাচের বা তারপরে যতবার আপনার পিঠা তৈরি করবেন একই প্রসেসে পিঠা তৈরি করবেন, আর চুলার আঁচটা কিন্তু একইভাবে রাখার চেষ্টা করবেন। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরছি 2 মিনিট পরে। দর্শক, 2 মিনিট হয়ে গেছে। এবার দেখুন এই পিঠাগুলো আগের থেকে কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। এখন 30 সেকেন্ড অপেক্ষা করুন, তারপরে পিঠাগুলোকে তুলে নিন। 30 সেকেন্ড অপেক্ষা না করলে সাথে সাথে যদি পিঠাগুলো তুলতে যান তাহলে কিন্তু পিঠাগুলো তলায় লেগে যেতে পারে, তাই ঢাকনা খোলার পরে কমপক্ষে 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করবেন, তারপর পিঠাগুলোকে তুলে নেবেন। তো আমি খুন্তির সাহায্যে পিঠাগুলোকে এবার তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সহজে উঠে যাচ্ছে। দর্শক, এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি সমস্ত পিঠা। চিতই পিঠা তৈরি করতে অ্যাকচুয়ালি বেশি সময় লাগে না, যখন হতে থাকে তখন হতেই থাকে। একটা সময় দেখবেন আপনার ব্যাটার শেষ হয়ে গেছে অথচ পিঠা খুব সুন্দরভাবেই হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে যায়। তো আমি আপনাদের একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠার ভিতরটা খুব সুন্দরভাবে জালি জালি হয়েছে, প্লাস ফুলেছেও। এই পিঠাগুলো আপনারা দুধে ভিজাতে পারেন অথবা যে কোনো ধরনের ভর্তা বা চাটনির সাথে সার্ভ করতে পারেন। আর মাংস দিয়েও তো এই ধরনের পিঠা জুড়ি মেলাই ভার। তো আশা করি দর্শক, আজকের এই মজাদার চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। শুকনো চালের গুঁড়ি দিয়ে খুব সহজে মাত্র 2 মিনিট সময় লাগবে পিঠাগুলো তৈরি করতে। বাসায় তৈরি করবেন, খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।